ত্রিপুরার 10,323 শিক্ষকরা গত 15 দিন ধরে রাস্তায়। তারা তাদের কাজ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনরত শিক্ষকদের সমর্থনে তাদের দাবির প্রতি সহমর্মিতা জানিয়ে সোমবার আগরতলায় মিছিল করল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচপি রোড। হয়েছে পথসভাও। সংগঠনের পক্ষ থেকে ত্রিপুরার আন্দোলনরত শিক্ষকদের স্থায়ী সমাধানের দাবি জানানো হয়েছে। সংগঠনের নেতা স্বপন বল বলেছেন, 9 মাস যাবত এই শিক্ষকদের বেতন নেই। মুখ্যমন্ত্রী বলেছিলেন 2 মাসের মধ্যে তাদের চাকরির স্থায়ী সমাধান করবেন, কিন্তু সরকার তাদের জন্য কিছুই করেনি। যে 10,323 শিক্ষক যারা কোনো অপরাধ না করেই চাকরিচ্যুত হয়েছে, আজকে 9 মাস ধরে তাদের বেতন নেই এবং তারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে আশ্বস্ত হয়েছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী গত 3রা অক্টোবর বলেছিলেন যে 2 মাসের মধ্যে ওনাদের স্থায়ী সমাধান করবেন। ওনারা অপেক্ষা করেছিলেন খুব আশা নিয়ে এবং ভেবেছিলেন যে রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে কথা দিয়েছেন অবশ্যই 2 মাসের মধ্যে তাদের চাকরির স্থায়ী সমাধান হবে। 2 মাস অপেক্ষা করার পর গত 7ই ডিসেম্বর থেকে তারা সিটি সেন্টারের সামনে এই বাচ্চা পরিবারের লোকজনকে নিয়ে তারা বসে আছেন। এখানে টানা গণঅবস্থান চলছে, রাতে প্রচণ্ড শীত, এই শীতে যখন আমরা ঘরে থাকতে কষ্ট হচ্ছে এই অবস্থায় আমরা দেখছি যে শিক্ষক শিক্ষিকারা তারা এখানে রাত্রি যাপন করছে। ফলে আমরা মনে করি যে এটা অত্যন্ত অমানবিক। আজকে এই মিছিলের মধ্য দিয়ে আমরা জানান দিতে চাই যে রাজ্যের এই যে 10,323 শিক্ষক, তাদের যে ন্যায্য আন্দোলন, তার প্রতি এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ যে সংগঠন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচপি রোড, তার পূর্ণ সমর্থন রয়েছে। এবং আমরা এই মিছিল থেকে রাজ্যের সরকারের কাছে অনুরোধ জানাবো বিনীতভাবে যে যাতে অতিসত্বর এই শিক্ষকদের সমস্যার সমাধান করার জন্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসে। Pure Report, Channel The Dot.